ব্যাটের রান নেই, সেঞ্চুরি নেই, অধিনায়কত্ব নেই, ক্রিকেটীয় পারফরমেন্সে শুধু নেই আর নেই এর মধ্যেই ডুবেছেন বিরাট। তবে ভারতীয় ক্রিকেট স্টার যে একেবারেই দমে যাওয়ার পাত্র নন, রানের দেখা পাচ্ছেন না তো কি হয়েছে, ক্রিকেটের বাইরে গড়ে ফেললেন যে এক বিরাট রেকর্ড। শুধু ক্রিকেটই নয়, ফুটবল বিশ্বকেও তাক লাগিয়ে দিলেন বিরাট কোহলি। ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির পরেই জায়গাটা এখন বিরাট কোহলির। 2019 সালের পর থেকে ক্রিকেটে বিরাটের সেই পুরনো জৌলুস আর খুঁজে পাচ্ছেন না ক্রিকেট প্রেমীরা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ টেস্ট সেঞ্চুরি দিয়ে শেষ, অতপর আর কোনো ফর্ম্যাটেই দেখা পাননি আজও শতক। এমনকি সেই শতক না পাওয়ার আক্ষেপে বিরাটের পারফরমেন্সের গ্রাফও নেমেছে নিম্নমুখী। সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর একে একে ভারতীয় ক্রিকেটে ভেঙে পড়েছে বিরাট সাম্রাজ্য। টেস্ট, ওয়ানডে, টি টোয়েন্টি, এমনকি আইপিএল, অধিনায়ক বিরাট এখন সাধারণ এক সৈনিক। তবে অন্য এক জায়গায় যে বিরাট কোহলি সর্বদাই অধিনায়ক, মহান সাম্রাজ্যের রাজা। প্রথম ভারতীয় হিসেবে ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ারের প্রথম জাদুকর হলেন বিরাট কোহলি। 7 জুন বিরাট কোহলি ইনস্টাগ্রামে 200 মিলিয়ন ফলোয়ারের বিশাল মাইলস্টোন অর্জন করলেন। এক ভিডিও শেয়ার করে সেই বার্তাটা বিরাট নিজেই জানিয়ে দিলেন শুভাকাঙ্ক্ষীদের। মজার ব্যাপার হলো, বিরাট হলো একমাত্র ক্রিকেটার যিনি ছুঁতে পেরেছেন ইনস্টাগ্রামে 20 কোটি ফলোয়ারের ঘর। শুধু তাই নয়, খেলোয়াড়দের মধ্যে বিরাটের সামনে শুধুই 2 জন। সারা বিশ্বের বর্তমানে নাম্বার 2 ইনস্টাগ্রাম ফলোয়ার পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, যার অনুসারী 451 মিলিয়ন। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির ইনস্টাগ্রাম অনুসারী 334 মিলিয়ন। আর ব্রাজিল তারকা ফুটবলার নেইমার জুনিয়রের ইনস্টাগ্রাম অনুসারী 175 মিলিয়ন। শুধু ইনস্টাগ্রামেই নয়, ফেসবুকেও তুমুল জনপ্রিয় বিরাট। বর্তমানে তার ফেসবুক অনুসারীর সংখ্যা 49 মিলিয়ন আর টুইটার অনুসারী 48.4 মিলিয়ন। বিরাটের যখন এতই ফলোয়ার তখন নিশ্চয়ই প্রশ্ন আসতেই পারে, তবে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকা তার এত ফলোয়ারদের কাজে লাগিয়ে কত অর্থ আয় করেন, চলুন সেই তথ্যই জানা যাক। 2021 সালের ইনস্টাগ্রামের আয়ের এক তথ্য অনুযায়ী শীর্ষ আয় করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি প্রতি পোস্টের জন্য বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে নিয়েছেন প্রায় 1.6 মিলিয়ন মার্কিন ডলার। লিওনেল মেসি ছিলেন সপ্তম স্থানে, যিনি প্রতি পোস্টের জন্য নিয়েছেন 1.1 মিলিয়ন মার্কিন ডলার। ব্রাজিলিয়ান স্টার নেইমার ছিলেন 16তম স্থানে, যার প্রতি পোস্টের ডিমান্ড ছিল 8,24,000 মার্কিন ডলার। বিরাটের অবস্থান সারা বিশ্বের মধ্যে ছিল 19তম স্থানে, যিনি প্রতি ইনস্টাগ্রাম পোস্টের জন্য নিতেন 6,80,000 মার্কিন ডলার, যেটা সারা বিশ্বের খেলোয়াড়দের মধ্যে চতুর্থ সর্বোচ্চ। এমনকি ক্রিকেটারদের মধ্যে তো সর্বোচ্চই, এশিয়ানদের মধ্যেও বিরাটই একমাত্র। ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভারত তথা এশিয়ানদের মধ্যে ছিলেন ইনস্টাগ্রাম থেকে আয়ের তালিকার শীর্ষ 50-এর ভেতর, যিনি প্রতি পোস্টের জন্য 2021 সালে নিয়েছেন 4,03,000 মার্কিন ডলার। খেলার বাইরের বিরাটের এই অর্জন বিরাট এক মাইলফলক। তবে যে ক্রিকেটের জন্য দিল্লির সেই তরুণ আজ সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন, সাম্প্রতিক সময়ে সেই ক্রিকেটীয় পারফরমেন্সে মলিন তিনি। আবারও ক্রিকেটের 22 গজে নতুন এক বিরাটের উপস্থিতি মিলুক, ক্রিকেট গ্রেটদের গড়ে যাওয়া শীর্ষ রেকর্ডগুলোতেও ভাগ বসুক বিরাটের, এটাই তো চাওয়া বিরাট ভক্তদের।